নিসর্গ এই খেয়ালি প্রকৃতি অধিকার করে নিয়েছে আবহমান বাংলাকে। এখন যেন আর পুঞ্জিকার অনুশাসন মানছে না ঋতুচক্র, কখনো শীত কখনো গরম, এই নিয়ে চলছে ফাল্গুনের বসন্ত। কুয়াশায় ছেয়ে থাকে এখনো সকালের স্নিগ্ধ ফাল্গুনের আকাশ, বসন্তের পূর্ণ চিত্রের রূপ যেন এখনো বাকি বাংলার এই আবহমান প্রকৃতিতে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যে অবস্থায় বসে আজকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আবারও একবার স্বাগত জানাই রুনা সোহেল ফ্যামিলি ব্লগে। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যে পরিসরে বসে আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটি গত বৃহস্পতিবারের ভিডিও, সকাল থেকে সন্ধ্যা অবধি আপনাদের সাথে কন্টিনিউ করছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণের জন্য হলো ভালো লেগে যায়, তাহলে একটি অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু পারে একটি শেয়ারের কাজ করে দিতে এবং আমার এই ভিডিওটির সার্কুলেশন বাড়িয়ে দিতে। যাদের কাছে দৈনন্দিন কাজগুলো ভালো লাগে, ফ্যামিলি ব্লগিংগুলো ভালো লাগে, কাজকর্ম দেখতে পছন্দ হয়, তারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। সংসার জীবনের সবথেকে বড় পরিচয় হচ্ছে আমি একজন মা, আর মা হিসেবে আমার যতটা দায়িত্ব আছে সন্তানের প্রতি, সেই দায়িত্ব কর্তব্যটুকু পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য যথাযথভাবে চেষ্টা করে থাকি। সকাল থেকে রাত অবধি নিরলস পরিশ্রম, সকল ধরনের আয়োজন, সব কিছু যেন এই সন্তানদেরকে ঘিরেই। আজকে সকালবেলা নাস্তা বানানো থেকে শুরু করে ওদেরকে ব্রেকফাস্ট রেডি করে দেওয়া, প্লাস স্কুলে রেডি করে পরিপাটি করে যথাসময়ে পাঠানো, সব কিছু কিন্তু একা হাতেই আমাকে করে দিতে হয়। তারপরও আমি অনেক হ্যাপি যে আমি একজন মা হয়েছি, আর আমার সন্তানরা আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। তারা একদিন বড় হবে, আমাকে আমার মতো করে বুঝবে, আমি সেই প্রত্যাশায় সবসময় করি। এত পরিশ্রমের মাঝেও কখনো ক্লান্তি আসে না, কখনো মনে হয় না যে অনেক কাজ করছি, কারণ সন্তানের মুখের দিকে যখন তাকাই, তাদের হাস্যোজ্জ্বল মুখগুলো যখন আমি দেখতে পাই, তখন আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আসলে রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, কারণ সকালবেলাটাই আমার শুরু হয় হাজারো ব্যস্ততার মাঝে, কাজের মাঝে। আমি যেহেতু স্কুলে জব করি, সো আমাকে সকালবেলা বের হতে হয়, প্লাস তিনটা বাচ্চাকে রেডি করে স্কুলে যথাসময় পাঠাতে হয়, সেই জন্য ধকলটা কিন্তু একটু বেশি যায়। তারপরও আমি অনেক হ্যাপি, সেটাই আসলে আপনাদের সাথে ব্যক্ত করার জন্য একটু চেষ্টা করেছি। যারা সংসার জীবনে থেকে থেকে একঘেয়েমি হয়ে গেছে, ভাবছেন যে আমার ভালো লাগছে না, একটু মুক্তি চাই বা কোথাও গেলে ঘুরে আসলে ভালো লাগবে, তাদেরকে আবারও একবার বলবো যে না, যারা সন্তানের মা হয়েছেন তারা অনেক ভাগ্যবতী। আপনারা আপনাদের সন্তান ভালোবেসে, সংসারকে ভালোবেসে একটু তাদেরকে আগলে রাখেন, দেখবেন আপনার জীবনটা অনেক সুখময় সুন্দর হয়ে যাবে। কথা বলতে বলতে রান্না কমপ্লিট করে ফেলেছি, কী রান্না করেছি সেটা তো দেখেছেন, কবুতরের মাংস আর শিঙ মাছ ভুনা করে নিয়েছি, এক বাচ্চাকে কিন্তু অলরেডি পাঠিয়েও দিয়েছি, আর দুজন রেডি হচ্ছে, এর মধ্যে একজন বের হয়ে যাবে, তখন বাজে মাত্র 7:30, আর তাসিন মানে আমার ছোট ছেলে, ও আমার সাথে 7:50 বের হবে। মা ছেলে তো স্টেশনে এসে দাঁড়িয়ে আছে গাড়ি আসার অপেক্ষায়, গাড়ি সবসময় সাধারণত 7:55 চলে আসে, তবে আজকে 5 মিনিট লেট করে 8:00 এসেছে, তাতেও কিছু করার নেই, আসলে যান্ত্রিক গোলযোগ হতেই পারে, যেহেতু গাড়িতে ওরা আসা যাওয়া করে, তো সেই জন্য আসলে 5-10 মিনিট একটু এদিক সেদিক অনেক সময় হয়ে যায়। তো মা ছেলের আসে বসে আছি পাশে, ওর কিছু ফ্রেন্ডসও আছে বসে, তো ভাবিদের সাথে আসলে কিছু কথা বলছিলাম, আর ওরা তো ওদের মতো করে টাইম স্পেন্ড করছিল, এদিকে কথা বলতে বলতে দেখি যে না, গাড়ি চলে এসেছে 5 মিনিটের মাথায়। তো এখন তাসিনকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি আমার গন্তব্যে চলে যাব, আর আমার গন্তব্যটা কোথায় সেটা আমার প্রিভিয়াস বন্ধুরা সবাই কম বেশি জানেন।
আজকে যেহেতু বৃহস্পতিবার, তো 2:30 স্কুল ছুটি হয়ে যাবে, আর এখন যেটা দেখছেন 12টার সময় বাচ্চারা মাঠে খেলাধুলা করছে, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি বাসে বসে আছি, স্কুল ছুটি হয়ে গেছে, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আপনাদের ভাইয়া বাসায় এসেছে, হঠাৎ করে ডিসিশন হয়েছে যে আমার ননদের জন্য কিছু কেনাকাটা করে দিব। আর আমার ননদ আসলে বাংলাদেশে থাকে না, উনি দুবাই থাকে, তো সবসময় আসলে অ্যাভেলেবেল সব কিছু দেওয়া যায় না, তো এখন যেহেতু লুক পেয়েছি সেজন্য কিছু কেনাকাটা করে দিব এদের জন্য। আর আমি বাসায় যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে তারপরে হয়তো বিকালে আমরা বের হব। তো কোথায় যাব, কোন মার্কেট থেকে আমরা কেনাকাটা করছি, কী কেনাকাটা করব, সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন পর্যন্ত বলছি যে আমার আজকের ভিডিওটি হয়তো আপনাদের কাছে কোনো কারণে ভালো লেগে যেতে পারে, যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার পাশেই থাকবেন। এই তো বাসায় গিয়েছি, কিছুক্ষণ রেস্ট করে এখন বের হয়ে গেছি কেনাকাটা করার উদ্দেশ্যে। আর আজকে আমরা এসেছি কুমিল্লার আড়ংয়ে, তো এখন ভিতরে ঢুকবো, আর কী কী কেনাকাটা করবো সব কিছুই আপনাদেরকে দেখাবো। আবহমান বাংলার গ্রামীণ চিত্র সবকিছু তুলে ধরেছে এই আড়ং ফ্যাশন, আমরা এটা সবাই কম বেশ জানি। এদের শাখা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্টে নাই, এরকম তো না, সব ডিস্ট্রিক্টে মোটামুটি এদের শোরুম রয়েছে। তবে আমাদের এই কুমিল্লার শোরুমটাতেও বেশ কালেকশন ভালো, আপনারা চাইলে যারা কুমিল্লার আশেপাশে আছেন তারা এখানে একবার হলো ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের কাছে এদের যত ডিজাইন আছে সব কিছু ভালো লাগবে। তবে আমরা এখন দোতলায় চলে এসেছি পুরুষদের যেই পাঞ্জাবি কালেকশন আছে সেখানে, আর এখানে ঘুরে ঘুরে দেখছি আমার ননদের জামাই প্লাস ননদের ছেলেবাবুর জন্য দুটো পাঞ্জাবি কিনবো, তো সেখান থেকেই আমরা নিয়েছি। আর প্যাকেটিং করে যখন নিয়ে ফেলেছি তখন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো। খুব কাছের মানুষ ও প্রিয় মানুষগুলোকে যখন আমরা কোনো কিছু গিফট করতে পারি তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এটা আমার ক্ষেত্রে যেমন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম। আজকে যখন আমরা এখানে কেনাকাটা করতে এসেছি ভিডিও কলে অনেকবার কথা বলেছি ননদের সাথে, ননদকে দেখিয়েছি, তবে কালার ততটা ভালো ওরা বুঝতে পারছিল না, সেজন্য আসলে কনফিউশনে যাচ্ছিলাম। তো পরে আসলে আমরা কিনে ফেলেছি আর তাদের অপেক্ষা করিনি, আমরা আমাদের পছন্দেই কিনেছি। আর এখানে জেন্টস যেই শু কালেকশন আছে সেখানে অনেক ধরনের শু ছিল, তো সেখান থেকে আমরাও এক জোড়া জুতা কিনে এনেছি লাভিবার বাবার জন্য। তো এই তো এখন আমরা চলে এসেছি আসলে বাসায়, সেই জায়গাটা আর আপনাদেরকে দেখানো হয়নি। ননদের জন্য কিনেছি, ননদের মেয়ের জন্য কিনেছি, আর দুলা ভাই প্লাস ননদের ছেলে সবার জন্য কেনাকাটা করেছি, আর আমার জন্য কিনেছি এই তো সামান্য রূপচর্চার প্রসাদনীগুলো, আর আমার ছেলেদের জন্য কিনেছি এখানে গরমের 4টা প্যান্ট এই তো। তো আপনারা দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের আজকে মার্কেটগুলো কেমন হয়েছে বা শপিংগুলো কেমন হয়েছে দেখতে। এখানে পাঞ্জাবির প্রাইস প্লাস সব কিছুই আমি ভিডিওতে দেখিয়েছি, মুখে আর কিছু বললাম না, আপনারা আপনাদের মতো করে একটু দেখে নেবেন কষ্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে দেখতে কেমন হয়েছে। আপনাদের সাথে এখানে জামা কাপড়গুলো শেয়ার করার পর আমাদের আবার প্যাকেটিংয়ের কাজ বাকি আছে, সব কিছু সুন্দর করে প্যাকেট করে গুছিয়ে দিতে হবে। যে লুকের কাছে দিব সেই লুক সম্পর্কে আমাদের মামা হয়, তো উনি আগামী দিন সকালে ঢাকা চলে যাবেন, তো ওনার কাছে সকালবেলা নিয়ে এগুলো পৌঁছে দিয়ে আসতে হবে, সেই জন্য আসলে আমরা এগুলো সব রাতেই প্যাকেট করে ফেলবো। আর এই জামা কাপড়ের পাশাপাশি আমরা অন্য কিছু আরও কেনাকাটা করেছি, আপু লোনাইলিশ দিতে বলেছিলো তো লোনাইলিশও কিনে এনেছি, আর মধু আছে সাথে, তো সব কিছু আসলে গুছিয়ে তারপরে আমরা প্যাকেট করবো আর কি রাতের বেলা। সবাই সবার আপনজনদের সাথে সুন্দর সময় কাটান আর সবাই ভালো থাকেন, সংসার জীবনে সুখে থাকেন, সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।